ভাইরালের দুনিয়া, কারোর জন্য আশীর্বাদ আবার কারোর জন্য ক্ষতিও ডেকে আনে। তবে ভারতের বীরভূমের বাদামওয়ালা ভুবন পাদ্মকরের জন্য ভাইরাল আশীর্বাদী হয়ে এসেছে। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া থেকে ইউটিউব যে কোনো জায়গাতেই তার কাঁচা বাদামের সুর ভেসে আসে। শুরুতে যদিও তিনি তার গানের কোনো মূল্যায়ন পাননি, তবে পরবর্তীতে আস্তে আস্তে তিনি তার ন্যায্য পাওনা পেতে পুলিশের শরণাপন্ন পর্যন্ত হয়েছেন। কিন্তু এই এক গানে তাকে এবার নির্বাচনের মাঠে পর্যন্ত নিয়ে গেছে, না নিজের জন্য নয়, বরং অন্য প্রার্থীদের হয়ে বাড়ি বাড়ি প্রচারণা করছেন। তৃণমূলের প্রচারে দেখা গেছে কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকরকে। ভুবনের সঙ্গে আড্ডা দিয়েছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। সেখানে একটি চায়ের দোকানে জমে উঠেছিল আড্ডা। তার হাতে সাহায্যের অর্থস্বরূপ 20,000 টাকা তুলে দেন মদন। পেটের টানে গান বেঁধে বাদাম বিক্রি করতেন ভুবন, সেই আজ সোশ্যাল মিডিয়া দাপিয়ে বেড়াচ্ছেন। তার গাওয়া বাদাম বাদাম, দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাইগো বুবু ভাজা বাদাম ছড়িয়ে পড়েছে সর্বত্রই। ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টা রিলস সর্বত্রই শোনা যাচ্ছে তার এই গান। এছাড়া তার গাওয়া ফোক গান নিয়ে অ্যালবাম বের হতে যাচ্ছে। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।